হাই, আজকে আপনাদেরকে আমি দেখাবো আনবক্সিং করে ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার, বা এটাকে এনার্জি মিটারও বলা যেতে পারে, পাওয়ার মিটারও বলতে পারেন। আজকে আনবক্সিং করে দেখাবো এবং একটা রিভিউ দেবেন কীভাবে ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়। এটা হলো সেই প্রোডাক্ট, ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার, থ্রি পিন স্পেসিফিকেশন অলরেডি দেওয়া আছে, দেখবেন। ডিসপ্লে এলসিডি ডিসপ্লে, একটা ফাংশন বাটন, ফাস্ট ডাউন ইনস্ট্রাকশনস। এটা এখানে আপনারা এসি, ইলেকট্রিক কনভার্সন বা কী কারেন্ট কারেন্ট নিচ্ছে, কীরকম ভোল্টেজ নিচ্ছে, কেমন খরচ হচ্ছে, এগুলো সব মেজার করতে পারবেন। এটার আমি স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। এটা অপারেটিং ভোল্টেজ 230 ভোল্ট এসি, অপারেট টেম্পারেচার -10 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ফ্রিকোয়েন্সি 50 হার্স, অপারেশন কারেন্ট ম্যাক্সিমাম আপ টু 16 অ্যাম্পিয়ার। ও ওয়াটের যদি আপনি ক্যালকুলেশন করেন, 0 থেকে 3600 ওয়াট, দ্যাট মিন 3.6 কিলো ওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটাতে। কারেন্ট ডিসপ্লে 0 থেকে 99.99 অ্যাম্পিয়ার, কস্ট পার কিলো আওয়ার, কিলো ওয়াট আওয়ার ডিসপ্লে 0.0 থেকে 9.9 কিলো ওয়াট আওয়ার কস্টিং করতে পারবেন, ইউজ করতে পারবেন। টোটাল কস্ট ডিসপ্লে এটা শো করবে, টোটাল কিলো ওয়াট ডিসপ্লে এটাও শো করবে, আপ টু 9999 কিলো ওয়াট আওয়ার। অ্যাকুরেসি ±2%। চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কীভাবে ইউজ করতে হয়, এটা দেখতে কেমন। হ্যাঁ, এটা অলরেডি একটা লাগিয়ে রেখেছি টেস্ট পারপাস। এটা হচ্ছে যেমন ফ্রিজ, 445 লিটারের ফ্রিজ। এটা সকেটের সাথে এটা ডিসপ্লে অ্যাম্পিয়ার মিটারটা লাগিয়ে রেখেছি। হচ্ছে ডিসপ্লে দেখুন, এটা 1 ঘন্টা 6 মিনিট ধরে চলছে, 228.6 এখন পাওয়ার কনজিউম করছে। আচ্ছা, এটা 50 হার্স, একটু চেঞ্জ করি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.59, এখন অ্যাম্পিয়ার নিচে 0.76 অ্যাম্পিয়ার। আবার চেঞ্জ করি ওয়াট, লোয়েস্ট ওয়াট নিয়েছে 1.4 ওয়াট এখন পর্যন্ত, হাইয়েস্ট ছিল 140.9 ওয়াট হাইয়েস্ট নিয়েছে। ওকে, আমি কস্টটা পার কিলোওয়াট কস্টটা সেট করি নাই, তাহলে আমার কত কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত 1 ঘন্টা 7 মিনিট, এটা বের হয়ে চলে আসছে। এটা হচ্ছে 105 ওয়াট, মানে কারেন্টলি নিচ্ছে, মানে এখন নিচ্ছে, এত ওয়াট কনজিউম হচ্ছে এখানে, চেঞ্জেবল চেঞ্জ হচ্ছে প্রতি মিনিটে। তো এই পর্যন্ত 1 ঘন্টা 7 মিনিটে 0.13 কিলোওয়াট আওয়ার কনজিউম করেছে এই ফ্রিজটা, 228 ভোল্ট। অবশ্যই আগে থেকে চলে আসছে 0.76 অ্যাম্পিয়ার। এটা অ্যাকচুয়ালি কাজ করে এভাবে, এটা আপনি ফ্রিজ, এসি, ওভেন সব কিছুতেই আপনি ইউজ করতে পারবেন। আমি আজকে ফ্রিজে চেক করছি, কালকে হয়তো বা আমি এসিতে চেক করবো, কারণ ফ্রিজে এসি রেটিংটা ঠিক আছে কি না, কী পরিমাণ কনভেকশন হচ্ছে বুঝতে পারো, কী পরিমাণ ভোল্ট নিচ্ছে, এবং এটাতে আপনার ওভারলোডটাও আপনাকে দেখাবে, ওভারলোডটাও শো করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ফর ওয়াচিং।